বিশ্বকাপের সহজ সমীকরণ কঠিন করে আবারও লুসেইলে আর্জেন্টিনা, নতুন প্রতিপক্ষ, ফরমেশনটাও নতুন। ভুল থেকে শিক্ষা নয় একাদশে পাঁচ পরিবর্তন স্ক্যালোনির, সম্ভাবনা বাঁচিয়ে রাখতে অধরা জয়ের খোঁজে লিওনেল মেসিরা। ঝুলিতে একটা পয়েন্ট থাকায় কিছুটা আপার হ্যান্ডে মেক্সিকো, আর্জেন্টিনার অবশ্য ত্রাহি ত্রাহি অবস্থা, তাই জয়ের ক্ষুধাটাও বেশি থাকা দরকার, যদিও ম্যাচে তার দেখা নেই। ৩৪ মিনিটে মেসির ফ্রিকিক অচল প্রতিরোধ করেছেন কনফিডেন্স নিয়েই। আর্জেন্টাইন ভক্তদের হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছিল মেক্সিকো ৪৪ মিনিটে, বক্সের বাইরে থেকে অ্যালেক্সিস ভেগার অসাধারণ ফ্রিকিক, ডান দিকে ঝাঁপিয়ে রক্ষা করতে বেশ বেগ পেতে হয়েছে এমিলিয়ানো মার্তিনেসকে। প্রথমার্ধ শেষ হয় এই দুই মুহূর্ত সঙ্গী করেই। ডু অর ডাই সিচুয়েশনে কি করে গেম চেঞ্জ করতে হয় তা ভালো করেই জানা আলবি সেলেস্টেদের, তবে চাপের কাছে স্বাভাবিক খেলা ধরে রাখা দুষ্কর, আর তাই হটস্পটে ফ্রিকিক পেয়েও লিওনেল মেসির নিশানা চলে যায় পোস্ট টককে। লিওনেল মেসিতে স্বপ্ন দেখে বিশ্বের শত কোটি আর্জেন্টাইন ভক্ত, তার উপর গুরু দায়িত্ব। টিকে থাকার ম্যাচে হতাশ করেননি ট্যালিসম্যান, ৬৪ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে তার নিখুঁত প্লেসমেন্ট, চূর্ণ হয় অচোয়া দেয়াল, স্বস্তির লিড আকাশি নীলদের। লুসেইলে এরপর গগন বিদারী চিৎকার আর্জেন্টিনা সমর্থকদের, যেন হাফ ছেড়ে বাঁচা, স্বস্তির লিডে স্বপ্ন টিকে থাকে। কাতার বিশ্বকাপে তারা শেকড় মজবুত করে ৮৮ মিনিটে, লেফট কর্নার থেকে এনজো ফার্নান্দেজের অসাধারণ রাইট ফুট কারিশমা, চোখে লেগে থাকা মুহূর্ত মেসি ধরে রাখেন তাকে বুকে চেপে। এরপর টিকটক টিকটক ঘড়ির কাঁটায় এগিয়ে যায় শেষ বাঁশিতে, আর্জেন্টিনাও এগিয়ে যায় বিশ্বকাপে পরের ধাপের পথে, শতকোটি ভক্তদের শান্ত করে লুসেইলে মেসিদের স্বস্তির জয়ে। এস এম ইকবাল, সময় সংবাদ, কাতার।